আসসালামু আলাইকুম, আমি ফাতিমা জোহরা, মেরিন হেলথ কেয়ার এর ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট এবং ডায়েটিশিয়ান হিসেবে আছে। স্বাস্থ্য টিভিকে ধন্যবাদ। আজকে আমি আমাদের বাবা মাদের খুব কমন একটা কোয়েরি এবং খুব চিন্তার একটা জায়গা, সেটা হচ্ছে বাচ্চার ব্রেইন বাড়ছে না, বাচ্চার ব্রেইন ওইভাবে কার্যকর না, ব্রেইন কিভাবে বাড়ানো যায়। বাচ্চার ব্রেইন বাড়ানোর জন্য স্পেশাল খাবারের চেয়ে বাচ্চা যখন গর্ভে থাকে যে 9 মাস, সেই 9 মাসে কিন্তু 70-80% ব্রেন ডেভেলপ করে এবং বাকি জন্মের পর 2-3 বছরের মধ্যে বাকি ডেভেলপমেন্টটা চলে আসে। সুতরাং একটা ব্রেনি বাচ্চা এবং কম ব্রেনি বাচ্চার মধ্যে কিন্তু খুব দেখা যাচ্ছে 1000 ভাগের 1 ভাগ পার্থক্য থাকে, অর্থাৎ খুবই কম পার্থক্য থাকে। তার মানে গর্ভাবস্থায় ব্রেন ডেভেলপমেন্ট সময়টা খুবই জরুরি এবং একদম বাচ্চা 2-3 বছর বয়স পর্যন্ত ব্রেন ডেভেলপমেন্ট হওয়াটা খুব বেশি জরুরি। তো গর্ভাবস্থায় খাবারে কি ধরনের উপাদান রাখা উচিত মাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য? প্রচুর পরিমাণে প্রোটিন খেতে হবে, প্রচুর পরিমাণে বাদাম, ফল, এই জাতীয় জিনিস, অর্থাৎ যেখানে অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রচুর হাই বায়োলজিক্যাল প্রোটিন থাকবে, যেগুলো সরাসরি ব্রেন টিস্যু তৈরির জন্য দেয়। এই ধরনের খাবারগুলো যেন গর্ভাবস্থায় থাকে, তাহলে বাচ্চাদের ব্রেন খুব ভালো কাজ করবে। আর আয়রন এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্ট সাধারণত ডক্টররা সাজেস্ট করে, ঠিক সেই অনুযায়ী নিয়ম পালন করে খেতে হবে। হিমোগ্লোবিনের পরিমাণ যেন ঠিক থাকে, সেই জিনিসটাও খুব ভালো করে চেক করতে হবে গর্ভাবস্থায়। আর বাচ্চা জন্মের পরপরই কলোস্ট্রাম, অর্থাৎ ছাল দুধ যেন অবশ্যই বাচ্চাকে দেওয়া হয়, সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। 6 মান্থস পর্যন্ত এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং যেন হয়, সেটাও খেয়াল রাখতে হবে। প্রথম মিলটা কেমন হবে সেটা অবশ্যই একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে সাজেস্ট করে নেবেন। হবে কি, প্রথম মিলটা যদি ওর ভালো হয় এবং ওই মিলটা ধারাবাহিক ভাবে ভালো মিলগুলো চলতে থাকে, তাহলে কিন্তু প্রথম থেকে বাচ্চার ট্রেস বারটা খুব ভালোভাবে উন্নত হয় আর তখনই দেখা যাচ্ছে ব্রেন ডেভেলপমেন্টের কাজগুলো শুরু হয়। আর তাছাড়া বাচ্চাকে প্রচুর পরিমাণে খেলতে দিতে হবে, ঘুমাতে দিতে হবে, ঘুমানোর এবং খেলার সুযোগ না দিলে বাচ্চার কিন্তু ব্রেন ডেভেলপমেন্ট। এখন তারপরেও আমি কতগুলো সুপার ফুডের কথা বলি যে ফুডগুলো খেলে বাচ্চার ব্রেন আসলে ডেভেলপ করে। তার মধ্যে একটি হচ্ছে বাদাম। বাদামের মধ্যে স্পেশালি আমি আখরোটের কথা বলবো, ওয়ালনাট, যেটা দেখতে ব্রেনের মতো। ওই ওয়ালনাট যদি প্রতিদিন বাচ্চাকে দেওয়া হয় একটা বা দুটো, দেখা যাচ্ছে একটা গবেষণায় দেখা গিয়েছে যে 100টা বাচ্চার মধ্যে 75টা বাচ্চারই দেখা যায় ব্রেইনের মেমোরি কিছুটা বৃদ্ধি পায়। এক ধরনের শাক আছে যেটা একটু গুগলে সার্চ করে দেখতে পারেন, ব্রাহ্মী শাক, এটাও সরাসরি ব্রেইন ডেভেলপমেন্টের জন্য সাহায্য করে। আমাদের দেশে পাওয়া যায় না একটা ফল আছে অ্যাভোকেডো, এই ফলটাও অনেকগুলো রিসার্চে এসেছে ব্রেইন ডেভেলপমেন্টের জন্য সাহায্য করে। আর প্রচুর তেলযুক্ত মাছ, সামুদ্রিক মাছ যেন সপ্তাহে 2 দিন থাকে এবং বাচ্চা যেন রোদে থাকে, ভিটামিন ডি যেন উৎপন্ন হয় এবং প্রতিদিন যেন ভিটামিন সি জাতীয় যে কোনো একটা খাবার থাকে, সেই জিনিসগুলো যদি ফলো করা যায় তাহলে কিন্তু বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্টে প্রচুর পরিমাণে হেল্প করে। আর বাচ্চাকে ক্রিয়েটিভ কাজে সবসময় লাগাতে হবে। আর এখনকার বাচ্চাদের দেখা যাচ্ছে মারা একদম ডিপেন্ডেন্ট করে ফেলে, মুখে খাওয়া দেয়, সব কাজ মাই করে দেয়। বাচ্চাদেরকে নিজেদের কাজে পারদর্শী করলে দেখা যাচ্ছে ওদের ব্রেইনটা ডেভেলপড হতে সাহায্য করবে। আর বাচ্চাদেরকে আঁকা আঁকি, তারপরে দেখা যাচ্ছে কোনো কিছু বিল্ডিং মেকিং, এই ধরনের কাজ, পাজেল সলভিং, এই ধরনের কাজ যখন দিবেন তখন কিন্তু বাচ্চাদের ক্রিয়েটিভিটিও বাড়বে, ব্রেনও ডেভেলপ। তো আশা করছি আপনারা সবাই আপনার বাচ্চার ব্যাপারে সচেতন হবেন এবং ব্রেন ডেভেলপমেন্টেও চিন্তিত না হয়ে অভিজ্ঞদের পরামর্শ নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।